হ্যালো ফ্রেন্ড আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা করোনা ভাইরাসের যে নিউ ভেরিয়েন্ট রয়েছে এবং সেই ভেরিয়েন্ট কি আসতে পারে আমাদের দেশে সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব এবং তার ব্যাপারে যাবতীয় জিনিস আপনাদেরকে জানাবো ইনফরমেটিভ হবে এবং আপনাদের অবশ্যই কিছু শেখার মতন মনে হবে তো চলুন প্রথমত বলে রাখি যে করোনা ভাইরাসের যে নিউ ভেরিয়েন্টটি আসছে সেটি আপাতত চায়নার মধ্যে রয়েছে যেটা চায়নাতে মনে করা হচ্ছে যে প্রায় সিক্সটি পারসেন্ট পপুলেশানকে কিন্তু এই ভাইরাস এফেক্ট করবে মানে এই ভাইরাস দ্বারা আক্রান্ত হবে এবং সিক্সটি পারসেন্ট লোক মানে একশোর মধ্যে ষাটজন লোকই এই ভাইরাস দ্বারা আক্রমণ হতে পারে সব থেকে যে কন্ডিশান খারাপ যদি হয় এরকম হতে পারে বলে মনে করা হচ্ছে এটা শুধুমাত্র যে ইন্ডিয়ার বা অন্যান্য দেশ বলছে প্রায় বেশিরভাগ দেশই এই ধারণা করেছে যে এখানে প্রায় সিক্সটি পার্সেন্ট লোকের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে তো সিক্সটি পার্সেন্ট মানে হচ্ছে এখন যদি ইন চায়নাতে আমাদের পপুলেশন যদি দেখি যে ওয়ান পয়েন্ট ফোর বিলিয়নের কাছাকাছি পপুলেশান রয়েছে তো ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন যদি ওয়ান বিলিয়নই হয় তাহলে সিক্সটি পারসেন্ট মানে হচ্ছে ষাট কোটি হয়ে যায় তাছাড়াও হচ্ছে এখানে প্রায় সত্তর কোটি মানুষ আক্রান্ত হয়ে যাবে সত্তর কোটি মানুষ আক্রান্ত হওয়ার মানে গোটা ওয়ার্ল্ডের পপুলেশনের দশ পারসেন্ট পুরোপুরি এই আক্রান্ত হয়ে যাবে যদি শুধু চায়নাতেই আক্রমণ হয় তো এটা খুবই একটা খারাপ জিনিস এবং এত লোক যখন আক্রান্ত হয়ে যাবে তখন তার প্রভাব সারা বিশ্বের উপর পড়বে শুধু অর্থনৈতিক দিক থেকে না বিভিন্ন দিক থেকে তার প্রভাব পড়বে এছাড়াও কি হবে না যারা চায়না থেকে অন্যান্য দেশে যাচ্ছে ঠিক আছে ইন্ডিয়াতেও অনেক লোক আসছে কারণ ইন্ডিয়াতেও ইন্ডিয়ারও অনেক ব্যক্তি চায়নাতে কাজ করে ঠিক চায়নাতে কাজ করার ফলে তারাও রিটার্ন করবে তারা যাতায়াত করবে তো এইভাবে ভাইরাস ছড়াবে কিন্তু ইন্ডিয়াতে এর জন্য টেনশন করা উচিত কি না সেটাই আমি আজকে আপনাদেরকে বলবো দেখুন তার আগে আমি জানবো যে চায়নাতে কেন এক্স্যাক্টলি কেন হচ্ছে এরকম ভাইরাসের প্রভাবটা কেন হচ্ছে যদি আমরা চায়নার কথা দেখি তাহলে চায়নাতে যে ভ্যাকসিন রয়েছে সেই ভ্যাকসিনের এফিকিয়েসি কিন্তু খুবই কম ছিল ইন্ডিয়ান ভ্যাকসিনের এফিকিয়েন্সির থেকে চায়নার ভ্যাকসিনের অনেক কম থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু হু অ্যাপ্রুভ করেছিল প্রথমে ঠিক আছে সেটা আমরা সবাই জানি এবং আমাদের ভ্যাকসিনকে প্রথমত অ্যাপ্রুভ করছিল না পরবর্তীকালে সেটাকে অ্যাপ্রুভ করা হয় কিন্তু চায়নার ভ্যাকসিন অনেক আগেই অ্যাপ্রুভ করেছিল হু সেই ভ্যাকসিনের এফিকিয়েন্সি কম হওয়ার জন্য যেই সমস্ত ব্যক্তিদেরকে লাগানো হয়েছিল তারা কিন্তু ভালোভাবে প্রোটেক্ট হয়নি যার কারণে পুনরায় তাদের উপর প্রভাব পড়ছে কিন্তু চায়নার ইগো এখানে প্রচুর পরিমাণে কাজ করছে চায়না এক ঠিকঠাক তো ভ্যাকসিন বের করতে পারেইনি উল্টে মানতেও চায় না যদিও সে চাইতো তার কাছে টাকার অভাব নেই কিন্তু যদিও সে চাইতো বাইরের দেশ থেকে ভ্যাকসিন নিয়ে আসতে পারতো কিন্তু নিয়ে আসবে না কারণ এখানে ওনার ইগোর প্রবলেম হয়েছে ইগো এটাই যে যেহেতু একটা ডেভেলপড কান্ট্রি তো সেক্ষেত্রে সে যদি অন্য দেশ থেকে ভ্যাকসিন নেয় তাহলে তার একটা ইমেজ খারাপ হয় কিন্তু প্রথমত সরকারের ভাবা দরকার যে আগে আমাদের দেশের জনতা যার কাছে আমি ইমেজ মেনলি তৈরি করতে চাই তারাই যদি না ঠিক থাকে আর আমি বাইরের দেশে ইমেজ করে কী লাভ হবে তো যাই হোক ইগোর জন্য তারা বাইরের দেশ থেকে কিন্তু ভ্যাকসিন নেয়নি শুধু চায়নায় ইফেক্ট হবে না চায়নার যেই যেই কান্ট্রিকে ওই ওদের ভ্যাকসিন দিয়েছে তাদেরও মধ্যে কিন্তু এই প্রভাব হওয়ার চান্স থাকে এবার ইন্ডিয়ার ক্ষেত্রে বলি যখন আমাদের যখন ভ্যাকসিন দিয়েছে তার প্রভাব অনেক বেশি এবং তাতে চান্সও কম যে করোনা থেকে আবার করোনাতে আক্রমণ হওয়ার চান্স কম কিন্তু করোনা পেশেন্ট অবশ্যই পাওয়া যাবে কারণ আমাদের নব্বই পারসেন্ট অ্যাডাল্টের ক্ষেত্রে ভ্যাকসিন পুরোপুরি দেওয়া হয়েছে কিন্তু বাকি দশ পার্সেন্টও বাকি রয়েছে দশ পার্সেন্ট মানে প্রায় দশ কোটি ঠিক আছে দশ কোটিরও বেশি লোক হয়ে যায় তো সেক্ষেত্রে তারাও প্রভাবিত হতে পারে এবং যাদের ভ্যাকসিন দিয়েছে তাদের মধ্যেও কিছু কিছু লোক আবার পুনরায় আক্রান্ত হতে পারে কি হয়তো মৃত্যুর মতন অবস্থা নাও হতে পারে কিন্তু আক্রান্ত হবে এবার কি হবে যখন আক্রান্ত হবে বেশি পরিমাণে লোক তখন হসপিটাল নার্সিংহোমে যখন বেশি ভিড় হবে তখন এই চিকিৎসার অভাবেই অনেক লোক মারা যাওয়ার চান্স থাকে সো ইন্ডিয়াতেও এর বিপদ কিন্তু হতে পারে ঠিক আছে রোগে মারা যাওয়ার থেকে বেশিরভাগ প্যানিকেই মারা যাওয়ার চান্স থাকে কারণ অনেক লোক একসঙ্গে অসুস্থ হয়ে যাবে অসুস্থ হয়ে যাওয়ার ফলেও তারা ভয়ে নার্সিংহোমে ছুটবে কিন্তু তাদের তেমন হয়তো কিছু হতো না বা তারা হয়তো ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে কারণ মৃত্যুর কন্ডিশন হওয়ার খুব কম চান্স কিন্তু তবুও অনেকে রিস্ক নিতে চায় না অনেকে নার্সিংহোম হসপিটালে যাওয়ার চেষ্টা করে এর ফলে যে ভিড় তৈরি হবে বা যে ফলে যে প্যানিক তৈরি হবে তাতেই কিন্তু লোক বেশিরভাগ মারা যাওয়ার চান্স থাকছে সো এক্ষেত্রে গভর্নমেন্ট থেকে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে বলা হয়েছে এবং অন্যান্য দেশেরও গভর্নমেন্ট থেকে যেমন ইউএস থেকেও বলা হয়েছে যে মাস্ক পরার সময় চলে এসছে এবং মাস্ক পরতে হবে ঠিক আছে এবার থেকে মাস্ক আবার আপনাদেরকে নিতে হবে তাতেই অনেকটা পরিমাণ প্রভাব কিন্তু কমানো যেতে পারে সো আপনারা যা মাস্ক পরেননি এখনও এবার থেকে শুরু করে দিতে হবে দেন আমরা বলবো যে না এবার এর এর প্রভাব তো গেল কীভাবে আপনাদের হেলথে কি প্রভাব পড়বে এবার হচ্ছে অর্থনৈতিক দিক থেকে এর বিশাল প্রভাব পড়বে কারণ দেখুন চায়না হচ্ছে একটা ম্যানুফ্যাকচারিং হাব এখনও পর্যন্ত রয়েছে সেখানে বহু পরিমাণ কোম্পানি রয়েছে যারা সব সময় ম্যানুফ্যাকচারিং তৈরি মানে জিনিস তৈরি করছে এবং সেটা বিভিন্ন দেশে দ্বারা ছড়িয়ে দিচ্ছে যখন তাদের কর্মচারীরা এই লকডাউনে পড়ে যাবে তখন তাদের সেখান থেকে প্রোডাক্ট আর হবে না আর প্রোডাক্ট না এলেই বিভিন্ন দেশে কিন্তু জিনিসের দাম বাড়বে এবং তাতে কিন্তু আবার মানুষকে ভুগতে হবে সো এটাতে একটা প্রভাব পড়ার চান্স আছে আমরাও অনেক কিছু প্রোডাক্ট চায়না থেকে নেই এবং সেগুলোতে কিন্তু আমাদের দাম বাড়বে সেই সব প্রোডাক্টের যদি না পাই তাহলে তার যে রিপ্লেসমেন্ট প্রোডাক্ট যেগুলো হবে সেইগুলোর দাম কিন্তু বেশি হবে সো এই হচ্ছে ব্যাপার তবে আমাদের ইন্ডিয়াতে কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট কিন্তু অনেকটা সচেতন রয়েছে তবুও তারাও প্রোটেকশান নিচ্ছে এবং তাদের কনফিডেন্স রয়েছে যে আমাদের ভ্যাকসিনের পাওয়ার অনেক বেশি এবং আমরা সহজেই এটাতে বেশি আক্রান্ত হবে না সো দেখা যাক কি হয় তো এই ছিল ভিডিও ধন্যবাদ